वेलकम फ्रेंड्स, हमरा चाष करी आनंदेर तृतीय पर्वे पहुंचे गेछी। असीम जाना मोटिवेशनल स्पीकर एंड टेक्निशियन चैनलेर आजकेर निवेदन वाटर पैरामीटर। हाँ बंधुरा, भेनामी कल्चारे वाटर पैरामीटर अप्टिमम लेवल जदि आपनी मेनटेन करते पारें, वाटर क्वालिटी जदि आपनी कंट्रोल करते पारें, उत्पादन बृद्धि पाबे, आपनी लाभवान हबें। तो आजकल विस्तारित तो आलोचना करब वाटर पैरामिटार पीएच अमोनिया नाइट्राइटर ऑप्टिमम लेवल की मैक्सिमम मिनिमम लेवल की विस्तारित तो आलोचना करब। संगे थाकछे आजकल आमार प्रिय बंधुदेर प्रश्नेर उत्तर, सेई संगे प्रतिदिनेर मतो आमरा देखे नेब आदर्श फिशारीर दैनन्दिन काजकर्मेर एक झलक। तो आसुन बंधुरा, आमरा प्रथमे आदर्श फिशारीर दैनन्दिन काजकर्मेर ट्रे देखे माछ चेक करा। आजकल आमादेर डिओसी फाइव, एई डिओसी फाइवे ट्रे तो शो करा हय ना, किन्तु आमी जलेर मध्य थेके माछ किभाबे चेक करब सेटा देखुन। अति सहजे किभाबे डिओसी फाइवे माछ चेक करब सेटा आदर्श फिशारीर डेमोन्स्ट्रेशन आपनादेरके देखानो होच्छे। এই মাছ চেক করা পর্বটি সম্পূর্ণরূপে আপনাদের সামনে শো করবেন আমাদের সুপারভাইজার নিপেন বর। তো দেখুন, একটা ট্রে নিলাম, এই ট্রেটি আমরা জলের মধ্যে ফেলে সেখান থেকে কিভাবে ডিওসি ফাইভের ছোট ছোট মাছগুলোকে আনা যায়। এই যে মাছ ছাড়ার পরে আমরা তো বুঝতে পারি না কতটা মাছ ফুটেছে বা কতটা কি মাছ আছে, তো সেটা যদি আমরা একটু চেক করে নেই মনে শান্তি পাব, মনটা ভালো থাকবে, সেই অনুযায়ী কিন্তু আমরা কালচারটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো দেখুন, ট্রেটা জলের মধ্যে ফ্ল্যাটভাবে ফেলে দিল এবং টেনে নিয়ে আসছে, মাটির সঙ্গে যাতে ঘষড়ে আসে তার মধ্যে যে মাছ আছে আমরা প্রত্যক্ষ করার চেষ্টা করব। খুব ছোট মাছ মাছ এসছে নিবেন বাবু? এসছে। ওকে, দেখুন এই যে ডিওসি ফাইভে আপনারা দেখছেন যে প্রায় 100-150 পিসের মতো মাছ এসছে। তো জুম করে যতটা আপনাদেরকে দেখানো সম্ভব হলো দেখে নিলাম, এবং আমি এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মাছের ফিডগাটে ফিড আছে এবং মোটামুটি মাছটা আছে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই মাদার ট্যাঙ্কে মাছ ফুটেছে, আমাকে ফিডিংটা সেইভাবেই করতে হবে। তাছাড়া হাপা কাউন্টিংয়েও আমরা কিন্তু ভালো সার্ভাইভাল পেয়েছিলাম, তো এটা আপাতত মনের শান্তি যে আমার মাছটা ঠিকঠাক ফুটেছে। এইবারে তাকে উপযুক্ত এরিয়েশন এবং ফিডিং করে মাছটাকে বড় করার দায়িত্ব আমাদের থেকেই যায়। তো সেক্ষেত্রে আমরা আজকের আদর্শ ফিশারির দৈনন্দিন কাজকর্মের অতি সহজে কিভাবে ডিওসি ফাইভের মাছ আমরা চেক করব সেটা দেখে নিলাম। এবারে আমি এই মাদার ট্যাঙ্কে যে 2,65,000 মাছ ছেড়েছি তাতে ফরমেন্টেশনের মাধ্যমে অ্যারোবিক অ্যানারোবিক প্রোবায়োটিক ইউজ করছি প্রতিদিন, এবং একদিন ছাড়া একদিন আপাতত মিনারেল দেয়া হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমাদের মাছকে কিভাবে গ্রো করব, কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেটা কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইভাবে প্রতিদিন আমরা কিন্তু আমাদের একটু একটু ডেমোনস্ট্রেশন দেখাবো। তো আসুন, এখনো পর্যন্ত যে বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রশ্নের উত্তর পেয়ে যান আমার এই চ্যানেলে অতি সহজে। তো আসি বন্ধুরা আমাদের পরবর্তী যে কোশ্চেন, বেশ কিছু বন্ধু আমাকে কোশ্চেন করেছে যে স্যার, ট্রে দেখে কত পার্সেন্ট ফিড বাড়াবো বা ফিড কমাবো, এবং উত্তম মাইতির প্রশ্ন যে স্যার কতদিন পর পর
सैनिटाइजार करब। हाँ उत्तम बाबू आपनर प्रश्न उत्तर हमें देव। गोराचाँद मायती बाबू उन्नी दुखाना प्रश्न रेखे तार प्रश्न उत्तर हमें देव। एवं प्रदीप कुमार मायती बाबू बोले असीम बाबू आपनर भिडियोगुलो खूब भलो लागे आरो बेशी करे भिडियो आपनी प्रेजेंट करुन। हाँ प्रदीप बाबू आमरा चेष्टा करछि जतो संख्यक बेशी भिडियो आपनादेर सामने प्रस्तुत करते पारी। तो आसुन आजकेर जे मेन विषयटी निये आमरा एई भिडियोटी करछि सेटा होच्छे वाटार प्यारामिटार। वाटार प्यारामिटार जदि आपनी कंट्रोल करते पारेन, वाटार क्वालिटी जदि आपनी मेनटेन करते पारेन, ताहले किन्तु आमादेर उत्पादन बृद्धि पाबे। वाटार क्वालिटी वाटार प्यारामिटार्स मेनटेन किभाबे करबेन प्रथमे आसि पीएच। पीएच किन्तु आमरा साधारणत स्टैंडार्ड लेवल धरी 7.9। 7.9 एर उपरे चले गेले सेटा 8.2 मैक्सिमाम। 7.9 टा अप्टिमाम एवं मिनिमाम होच्छे 7.6। 7.6 एर नीचे गेले लाइम दिन। 7.8 एर उपरे गेले आपनारा जूस दिए स्टैंडार्ड लेवेले आनार चेष्टा करुन। पीएच मापबेन आफ्टर सानशाइन बिफोर सानशाइन। सूर्य ओठार पूर्वे एवं सूर्य अस्त जावार परे किन्तु आमी नेचारेलि पीएचटाके मापी। सकालेर दिके पीएच कम थाके, बिकालेर दिके पीएच बेशी थाके। उई आर अल नो प्लांकटन सानशाइने बा सूर्यलोकेर उपस्थितिते फोटोसिन्थेसिस क्रियार जन्य दिनेर बेला पीएचटा बेड़े जाए। आमरा सबाई जानी शालक संश्लेष क्रियार जन्य किन्तु पीएचटा दिनेर बेला बेड़े जाए, ओई जन्य सकाले कम थाके बिकाले बेशी थाके। एबार आसि बंधुरा डिओ डिजल्व अक्सिजेन। एई डिओटा किन्तु आमादेर चिंगड़ी चाषेर क्षेत्रे खुबी गुरुत्वपूर्ण। एटाओ दिने दुबार चेक करुन 4 ppm to 6 ppm डिओ लेवल रखार चेष्टा करुन। मिनिमाम 4 ম্যাক্সিমাম 6 এর উপরে গেলেও কোনো আপত্তি নেই। তো ডিও লেভেলটা আপনাকে মেনটেন করতে হবে, উপযুক্ত এরিয়েশন দিতে হবে। এরিয়েশন বায়োমাস অনুযায়ী ক্যালকুলেট করে আপনারা ফ্যান লাগান, ডিও লেভেলটাকে কিন্তু আপনারা ঠিক রাখুন। এরপরে আসি অ্যামোনিয়া NH3 10 টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন less than 1 ppm আপনারা অ্যামোনিয়া রাখার চেষ্টা করুন। এবারে আসি নাইট্রাইট। নাইট্রাইট less than 0.25 এর অপটিমাম লেভেল হলো less than 0.25 নাইট্রাইট। এরপরে আসি অ্যালকালিনিটি। অ্যালকালিনিটি 80 to 200 80 থেকে 200 মধ্যে অ্যালকালিনিটি থাকা বাঞ্ছনীয়। যদি অ্যালকালিনিটি কমে যায় তাকে বাড়ানোর জন্য আপনারা ব্যবহার করুন CO3 ও HCO3 অর্থাৎ কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট। এই কার্বনেট সোডিয়াম বাইকার্বনেটের মাত্রা অ্যালকালিনিটি দেখে আপনারা প্রয়োগ করুন, অ্যালকালিনিটি বেড়ে যাবে। তাহলে বন্ধুরা নাইট্রাইট অ্যামোনিয়া পিএইচ ডিও অ্যালকালিনিটি জেনে নিলাম। এরপরে আমরা আসবো আয়রন। আয়রন less than 0.1 H2S less than 0.02। এরপরে আসি আমি ভিব্রিও। হ্যাঁ বন্ধুরা মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট করে আপনারা ল্যাবরেটরিতে ওয়াটার স্যাম্পল পাঠিয়ে ভিব্রিও কাউন্ট করান। মাইক্রোবায়োলজি টেস্ট করিয়ে ভিব্রিও টেস্ট আপনারা পেয়ে যাবেন। এই ভিব্রিও টেস্টের দুটো কলাম আপনারা দেখতে পাবেন, একটা ইয়েলো কলোনি আর একটা গ্রিন কলোনি, রাইট। ইয়েলো কলোনি ম্যাক্সিমাম লেভেল হওয়া উচিত 10³ CFU পার ML অর্থাৎ 1000 CFU পার ML এবং গ্রিন কলোনির ম্যাক্সিমাম লেভেল হওয়া উচিত 10⁻২ CFU পার ML অর্থাৎ 100 CFU পার ML। তাহলে বন্ধুরা
আমরা ভিব্রিও কাউন্টের ম্যাক্সিমাম লেভেলটা কিন্তু জেনে ফেললাম। এরপরে আসি স্যালাইনিটি। স্যালাইনিটি আপনারা বজায় রাখার চেষ্টা করুন 10 to 25 PPT। এই 10 to 25 PPTতে প্র্যাকটিক্যালি আমরা ভালো গ্রোথ আসে দেখেছি, সেই জন্য এই লেভেলটা যদি আমাদের থাকে খুবই ভালো হয়। এ তো গেল অপটিমাম লেভেল, ম্যাক্সিমাম লেভেল এবং মিনিমাম লেভেল কোন প্যারামিটারের কি থাকা উচিত। এবারে কোনটা কখন চেক করবেন, কতদিন পর পর চেক করবেন, প্রথমে আসি দিনে দুবার চেক করুন DOPH, দিনে দুবার চেক করুন DOPH, দিনে একবার চেক করুন আপনি DO, তাও চলবে। এবারে আসি সপ্তাহে দুবার চেক করুন অ্যামোনিয়া এবং নাইট্রাইট। তাহলে বন্ধুরা সপ্তাহে দুবার অ্যামোনিয়া নাইট্রাইট আর অ্যালকালিনিটি হার্ডনেস চেক করুন দিনে একবার। তো আশা করি বন্ধুরা ওয়াটার প্যারামিটার সম্বন্ধে আপনাদের বিস্তারিত খুব সুন্দরভাবে বুঝাতে পারলাম। আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওয়াটার প্যারামিটারের ম্যাক্সিমাম মিনিমাম এবং অপটিমাল লেভেলটা। এরপরে আসি আমার সেই প্রিয় বন্ধুদের প্রশ্নের উত্তরে। উত্তম মাইতি মহাশয় একটা প্রশ্ন আছে যে স্যার কতদিন পর পর স্যানিটাইজার করব। উত্তম মাইতি বাবুকে আমি বলি যে দেখুন, স্যানিটাইজার নর্মালি আমরা শুরু করি 35 to 40 DOC, অর্থাৎ ভাইরাস গার্ড হিসাবে আমরা একটা স্যানিটাইজার করে থাকি 35 to 40 DOC। এবং পন্ড প্রিপারেশনের সময় কিন্তু আমরা বিফোর স্টকিং একবার স্যানিটাইজার করে নিই BKC দিয়ে। সেক্ষেত্রে 35 DOC-র পর যদি আপনি একটা ভাইরাস গার্ড করে দেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং যদি সব নর্মাল থাকে, সব ঠিকঠাক থাকে, আপনি মাসে একবার করে স্যানিটাইজার করুন। এছাড়াও ইনকেস আপনার কোনো ডিজিজ তাড়ানোর জন্য বা অতিরিক্ত ব্যাকটেরিয়া লোড হয়ে যাওয়ার জন্য ভিব্রিও টেস্ট করে কিন্তু আপনি স্যানিটাইজার ইউজ করতে পারেন 35 দিনের পর, যে কোনো সময়। যেমন ব্ল্যাক গিল তাড়ানোর জন্য, ব্রাউন গিল তাড়ানোর জন্য আপনি স্যানিটাইজার করতে পারেন, বা ভিব্রিও টেস্ট করে যদি দেখতে পান যে সেখানে ইয়েলো কলোনি 10 to the power 3 ওপরে চলে গেছে, তখন ইয়েলো কলোনি যদি দেখেন যে 10 to the power 2 ওপরে চলে গেছেন, তখন কিন্তু আপনি স্যানিটাইজার ইউজ করবেন। তাহলে উত্তমবাবু আপনার প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম। এবারে আসি গোরাচাঁদ মাইতিবাবুর কিছু প্রশ্ন। গোরাচাঁদ মাইতিবাবুর দুখানা প্রশ্ন আমি আমার কমেন্ট সেকশানে দেখলাম। তার প্রথম প্রশ্ন হচ্ছে যে স্যার, ট্রে দেখে ফিড কত পার্সেন্ট বাড়াবো বা কত পার্সেন্ট কমাবো। হ্যাঁ গোরাচাঁদবাবু, মন দিয়ে শুনবেন, আপনি ট্রে দেখুন। ট্রে দেখার পরে যদি দেখেন যে আমার একটা পুকুরে 4টে ট্রে আছে, 4টেই নীল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি 5 to 10% বাড়াতে পারেন। আর যদি দেখেন যে আমার 4টে ট্রেতে ফিড রয়ে গেছে, তখন কিন্তু আপনি সরাসরি মাইনাস করে দেবেন 10%। তাহলে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে বাড়ানোর সময় আমি 5% থেকে শুরু করব, 10% পর্যন্ত বাড়াবো, কিন্তু যখন মাইনাস করব 10% থেকে শুরু করব, 10% to 20% পর্যন্ত আমি কিন্তু ফিড ডিক্রিজ করব। এবারে দেখুন, যদি আপনার 4 গ্রামের মাছ হয়, 1 লক্ষ মাছ 30 দিনে 4 গ্রাম মাছ, সে কিন্তু ফিড খাবে 25 কেজি। এবারে দেখা যাচ্ছে 25 কেজি ফিড সারাদিনে দেওয়ার পরেও ফিড শর্ট হচ্ছে বা আরও ফিড ডিমান্ড হচ্ছে, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম সারা দিনের উপরে 10% ফিড বাড়াতে পারেন। অর্থাৎ 25 কেজির জায়গায় 10% বাড়িয়ে 27.5 কেজি ফিড দিতে পারেন, হার্ডলি 28 কেজি থেকে 29 কেজি, কিন্তু তার ওপরে ফিড ইনক্রিজ করা কিন্তু FCR-এর পক্ষে ক্ষতি। তাহলে আশা করি বোঝাতে পারলাম, 1 লক্ষ মাছ 4 গ্রামের সে 25 কেজি ফিড খায়, সেটাও যদি খাওয়ার পরেও আরও ফিড ডিমান্ড করে, আপনি 10% বাড়াবেন, বড় জোর 15%, তার বেশি নয়।
তাহলে আশা করি আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। এবারে গোরাচাঁদ বাবুর আরও একটি প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে আমি হাজির হয়েছি অসীম জানা, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড ভেনামি টেকনিশিয়ান। তো বন্ধুরা, এইরকম হাজারো প্রশ্নের উত্তর নিয়ে আমি আসব আপনাদের সামনে। আমার প্রশ্নগুলি কেমন লাগে, আমার আপনাদের প্রশ্নের উত্তর আমি কেমনভাবে দিতে পারছি, আপনাদের কেমন লাগে, বা এই ধরনের প্রশ্ন উত্তর পর্ব আরও চালিয়ে যাব কি না, সেটা ভিডিওটি দেখে কমেন্ট সেকশানে কমেন্ট করুন। আজকের থেকে আবার নতুন একটা জিনিস আমি শুরু করছি, আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেব, এবং আমি প্রতিদিন একটা প্রশ্ন করব আপনারা কিন্তু উত্তর দেবেন। দেখুন, জ্ঞান যদি আদান প্রদান করা হয় তাহলে কিন্তু জ্ঞান বাড়ে। আমি সব কিছু বুঝি এটা কেউ বলতে পারে না, যে ক্ষেত্রে আমিও বলতে পারি না। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন আপনাদের উত্তর, আপনাদের উত্তর যদি আমার মনের মতো হয় বা ভালো হয়, আমি কিছু শিখে নিলাম। তো এই শিক্ষা আদান প্রদান বা জ্ঞান আদান প্রদানের মাধ্যমেই কিন্তু আমাদের এই চিংড়ি চাষটাকে নিয়ে যেতে হবে। আমার সমস্ত সাবস্ক্রাইবার, আমার সমস্ত বন্ধু, ইভেন আমি একটা ফ্যামিলির মধ্যে আবদ্ধ, সেই অ্যাকোয়া ফ্যামিলির ক্রিয়াকলাপ যাতে সারা বিশ্ব দেখতে পায়, সারা পশ্চিমবঙ্গ দেখতে পায়, সারা ভারতবর্ষ দেখতে পায়, আমাদের এই অনেস্টির সঙ্গে, আমাদের এই ইন্টিগ্রিটির মাধ্যমে কিন্তু এই চ্যানেলটিকে গ্রো করে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা, গোরাচাঁদ বাবুর আরও যে একটি প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে স্যার, প্ল্যাঙ্কটন ক্র্যাশ করেছে বুঝবো কীভাবে? হ্যাঁ বন্ধু, আমি আপনাকে বলি, প্ল্যাঙ্কটন ক্র্যাশ করেছে এটা অতি সহজেই বোঝা যায়। প্ল্যাঙ্কটন ক্র্যাশ করলেই সঙ্গে সঙ্গে জলের কালারটা ফেড হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে, এবং জলের মধ্যে ফেনা উঠবে, একটা আঁশ আঁশ গন্ধ করবে। জলের সাইডে, পুকুরের সাইডে কিন্তু একটা স্পট পড়ে যাবে, তখন জানবেন যে আপনার প্ল্যাঙ্কটন ক্র্যাশ হয়েছে। জলের ওপরে একটা ল্যাবল্যাব স্পট বা হালকা তেলতেলে স্পট পড়ে যায়, জলটা ঘোলা হয়ে যায়, প্ল্যাঙ্কটন ক্র্যাশ করলে ধূসর বর্ণের রং ধারণ করে, তখন জানবেন যে আপনারা প্ল্যাঙ্কটন ক্র্যাশ করেছে। আর তার সঙ্গে আরও বুঝবেন যে পিএইচটা চেক করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন যে পিএইচটা আগে যা ছিল তার থেকে অনেকটা ডাউন হয়ে গিয়েছে, ডিওটা যা ছিল তার থেকে লো হয়ে গিয়েছে। তো আশা করি গৌরাঙ্গবাবু, আপনার প্রশ্নের উত্তর খুব সহজেই আমি দিতে পেরেছি এবং সঠিকটাই দিতে পেরেছি। তো এবারে আমার যে প্রশ্ন সমস্ত চাষি ভাইদের কাছে, আমার সমস্ত সাবস্ক্রাইবারের কাছে, আমার এই অ্যাকোয়া ফ্যামিলির মেম্বারদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, আপনারা প্রশ্নটি ভালোভাবে শুনুন এবং সঠিক উত্তর আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এই ভিডিওটি দেখার পর। আমার প্রশ্নের হচ্ছে, আপনাদের প্রতি আমার যে প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে, ক্রাম্বেল ফিড কোন সময় ইউজ করা হয়, ব্লাইন্ড ফিডিংয়ের সময় না ট্রে শো হওয়ার পরে? আমার প্রশ্ন হচ্ছে, ক্রাম্বেল ফিড কখন ইউজ করা হয়, 25 দিন পর্যন্ত যে ব্লাইন্ড ফিডিং চলে সেই সময়, না 25 দিনের পরে যে ট্রে দেখে, ট্রে ডিপেন্ড করে ফিডিং করা হয় সেই সময়? এই প্রশ্নের উত্তর ফটাফট আপনার মোবাইল ফোন থেকে ইউটিউব চ্যানেল অসীম জানার কমেন্ট সেকশানে আপনারা পাঠান, সঠিক উত্তরদাতাদের নাম আমি নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করব। তো দেখুন, আজকের এই সমস্ত ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই আপনারা জানাবেন। আজকের আমরা চাষ করি আনন্দের তৃতীয় পর্বে আশা করি সবাইকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি, বা সবাই উপভোগ করেছি, বা সবাই কিছু না কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি অ্যাকোয়াকালচার সম্বন্ধে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।